এই যে দেখুন, দুটোর একটি বার বাচ্চা আছে। এই দুটো কি আছে? একটা ছেলে দিন, দেখুন পুরো রিচ কালার আছে, চারটে আছে। দেখুন কত আপনার চার্জ পড়ে? হ্যাঁ, আমরা একটা পিক বাচ্চা নিয়ে নমস্কার, আমি সুপর্ণা অধিকারী ব্লক থেকে সুপর্ণা বলছি। তো আজকে চলে এসেছি আদুলের একটি বাজারে, এক দাদার বাড়িতে আমরা ভিজিট করতে এসেছি। সেখানে দেখি কি কি ডগ আছে। আমার নাম সব্যসাচী ঘোষ। আপনার এই জায়গাটার নাম কি আছে, অ্যাড্রেসটা? এটা হচ্ছে আপনার বুদ্ধঝোড়ার ষষ্ঠীতলা, হাওড়া, আন্দুল। আচ্ছা, আপনার এই শখটা কতদিন ধরে হচ্ছে? তা আমার ধরুন প্রায় 30-35 বছর। 30-35 বছর ধরে, মানে ছেলেবেলা থেকেই আপনি করছেন? হ্যাঁ হ্যাঁ। এটা ব্যবসা পরিণত হলো ঠিক কতদিন আগে থেকে? এই ধরুন 97-98। 97-98, মানে আপনি শুরু করেছেন ঘরে পোষার জন্য? সাল হিসেবে কি হয়? আমি প্রথম কুকুর পুষি 1988 সালে, ডোবারম্যান। 1988 সালে ডোবারম্যান আমি, তখন আপনার স্টার্টিং ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, এখন আপনার ডোবারম্যান আছে তো? হুম, ডোবারম্যান ডগ। ওরও কি পাপ্পি তোলেন আপনি? হ্যাঁ, ও তো ডগ, আমার তো সব ডগ, ওদের তো বাচ্চা হয়। ও আপনি মানে এ করেন সব ডগ? মেন, হ্যাঁ আমার মেনলি ডগ। আচ্ছা, আপনি কি এরকম পিক বাচ্চা তুলে নেন না পুরো সেটটা তুলে নেন? আমি পিক বাচ্চাও তুলে নিই আবার পুরো লিটারও তুলে নিই। মানে যদি ধরুন এমন হয় যে কেউ যে কোনো পাপ্পি চায়, সেক্ষেত্রে আপনার সাথে? হ্যাঁ, আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো। আমার কাছে না থাকলে আমাদের পরিচিতদের মধ্যে থেকে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো। এখন যদি আপনার ডগগুলো একটু দেখে নিই প্রথমে। হ্যাঁ, আপনি দেখে নিন। ডোবারম্যান দেখছি, এটা কালারটা কি আছে? এই কালারটা ব্রাউন। ব্রাউন অ্যান্ড ট্যান? হ্যাঁ। আচ্ছা, এই কালারটা ব্রাউন অ্যান্ড ট্যান। আর দেখছো হাইটটা, দেখো ডোবারম্যানের কতটা লং হাইট। এটা কি ইম্পোর্টেড? হ্যাঁ, ইম্পোর্টেড ব্লাড আছে। আচ্ছা, হয়েছে 3 মাস আগে। 3 মাস মানে আমি পেয়েছি, এখন সব মেটিং করানো আছে, লোড হয়ে আছে। এ যদি কেউ স্টার্ট সার্ভিস চায় তা কত আপনার চার্জ পড়ে? আমরা একটা পিক বাচ্চা নিয়ে নিই, হ্যান্ডেলিং নেয় 1000 টাকা। যে হ্যান্ডেলিং 1000 টাকা, আর পিক একটা বাচ্চা তুলে পিক অফ দ্য লিটার। আচ্ছা আচ্ছা, এরপর আমরা পরের গেস্টটা যাচ্ছি। আচ্ছা, এই পরের গেজে আমরা দেখতে পাচ্ছি 3টে ব্রিড আছে, আপনি যদি তার নামগুলো বলে দেন। জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার আর বিগেল। বিগেল, আর এগুলো দেখে তো সবই হাই কোয়ালিটি মনে হচ্ছে। হ্যাঁ, আমার সব কুকুর সবই হাই কোয়ালিটি এবং সবই ডগই আছে। এদের ক্ষেত্রে কি ওই একই ব্যাপার? আপনি আর 1000 টাকা করে স্টার্ট চার্জ। এই পরেরটা যাচ্ছি আমরা, পরেও দেখা যাচ্ছে যে এখানে ল্যাব্রাডর আছে আর বিগেল আছে, দুটোই মেল। আচ্ছা, এই ল্যাব্রাডরটার কি ব্রিটিশ না? না, এটা আপনার ইংলিশ লাইনের। ইংলিশ লাইনের আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে তফাত কি থাকে? এদের হেডটা গোল হয় ইংলিশ, আর হ্যাঁ, আর আমেরিকান টাইপ যেটা সেটা আপনার হাইটটা বেশি হয় আর অতটা রোবাস্ট হয়। আচ্ছা আচ্ছা, হাইটটা বেশি হয়, হেডটা অতটা প্রপার হয় না। এই হেডটা যেমন একটা দেখুন, বড় ধরনের হেডটা আছে, বড় ধরনের 5 ফেস চিজেল কাট। বিগেলের ক্ষেত্রে আপনি কি বলবেন যে বিগেল আমরা বেস্ট, যে এটা বুঝবো কি করে? বিগেল আপনার মার্কিং এ বুঝতে হবে, হেড এন্ড মাসেল এন্ড মার্কিং। এর দেখুন 3টে কালার আছে, ট্রাই কালার, ফুল মার্কিং। হ্যাঁ, 3টে কালার আছে, মাথায় তিলক আছে, পায়ে সক্স আছে। এগুলো চেনার উপায়? এগুলো মোটামুটি ভাবে চেনার উপায়। আচ্ছা, এখন যদি আপনার কাছে কেউ বিগেল চায় সেক্ষেত্রে কি পাবে? এর বাচ্চা হয়ে রয়েছে আজকে 15 দিন বয়স, আস্তে আস্তে রেডি হচ্ছে। আরও এক জায়গায় হয়েছে বাচ্চা 28 দিন বয়স, পরের সপ্তাহ থেকে পাওয়া যাবে। পরের সপ্তাহ থেকে পাওয়া যাবে। এর দাম কিরাম পড়বে? মোটামুটি ছেলে বাচ্চা নিলে 15,000 টাকা, মেয়ে নিলে 12,000 টাকা। আচ্ছা, মেল নিলে 15 আর ফিমেল নিলে 12। আর এই ল্যাব্রাডরের কি বাচ্চা রেডি আছে? হ্যাঁ, ল্যাবের বাচ্চা আছে। এক্ষেত্রে দামটা কি রাখেন? মোটামুটি 10 আর 8, ছেলে নিলে 10, মেয়ে নিলে 8। মানে বুঝতে পারছেন যে আপনি ফাদার দেখে এত কমে পাওয়া সম্ভব নয়। আপনারা দেখুন কত সুন্দর ডগটা, আর সাধারণত বাচ্চা ডগের দিকেই যায়। হ্যাঁ, ম্যাক্সিমাম পিক বাচ্চা তো ডগই প্রমিনেন্ট করে। তাহলে বুঝতে পারছেন এই ধরনের ডগটা, আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি। আপনারা দেখুন হেডটা দেখুন। হ্যাঁ,
এবং গোটা যে ল্যাব সাধারণত আমরা দেখেছি মোটা হয়ে যায় সেই নয়, দারুণ ফিট। আপনি কি এক্সারসাইজ করেন? হুম, আমি রোজ এক্সারসাইজ রোজ এক্সারসাইজ কর। আর ওর ডায়েটিংটা একটু যদি বলেন। ওরা তিনবার খায়। তিনবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর সকালে ড্রাই ফুড খায় আর দুবার মাংস ভাত খায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সকালটায় ড্রাই ফুড দেয়া হয় আর বিকেল দুপুর এটা দুপুর আর রাতে মাংস ভাত মাংস ভাত দেয়া হয়। ঠিক আছে। এদের কোনো পাপি আছে এদের আপনার ঘরে? ঘরেতেই জার্মান শেপার্ডের পাপি আছে, আপনি দেখে নিন, বাবাটাকে দেখিয়ে নিন একবার। হ্যাঁ, আমরা এবার এই জার্মান শেপার্ড যে ডগটা আছে তার পাপি দেখব। আপনারা গোল্ডেন রেটরিভার আছে, এই দুটোর কোয়ালিটি দেখে নিন। জলি, আমরা জলি ভাবটা দেখে নিতে আমরা বুঝতে পারবো যে কতটা সে ফিট আছে। আচ্ছা, এই মুহূর্তে জার্মান শেপার্ডে আপনার কটা এ আছে, জিএসডি পাপি আছে? বাড়িতে একটা আছে, আর তো বাচ্চা হয়ে রয়েছে, চার পাঁচ জায়গায় বাচ্চা হয়ে রয়েছে। আচ্ছা, ওনার বাচ্চা যেহেতু ডগ, চার পাঁচ জায়গায় আছে রেডি বাচ্চা, পিক বাচ্চাই পাবেন আপনারা। চাইলে যে এটা চলে গেল আরও আপনাদের হাতে আসে। আমি দেখছি বাচ্চাটার ওজন প্রায় 4 কেজি, 4.5 কেজি ওজন আছে। লং কোট, হেড দেখুন, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এবং কতটা জলি। এটা কি শো কোয়ালিটি বলা যায় নাকি? হ্যাঁ, খুব ভালো বাচ্চা এটা। এরপরে কি পাপি আছে? গোল্ডেন রিট্রিভার আছে, গোল্ডেন রিট্রিভার স্পিটস আছে। স্পিটস আছে? আচ্ছা, আমরা সেগুলো দেখি। হুম হুম, আছে। তো একটু বড় করে দেখ। বন্ধুরা, আমরা সব্যসাচী দাস সঙ্গে এসেছি, ওনার ঘরের বাচ্চা গোল্ডেন রেটরিভার দেখব, সঙ্গে একটা স্পিচ আছে, তা যাওয়া যাক। এই যে দেখুন, দুটো রেটরিভার বাচ্চা আছে। এই দুটো কি আছে? একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। এর এজ কি আছে দাদা? 45 দিন। রিচ কালারটা কি আছে? ফিমেল আছে। আর লাইট কালারটা মেল আছে। এখানে দেখছি 4টে গোল্ডেন রেটরিভার আছে। এদের এজ কি আছে? এদের এজ আজকে 32-33 দিন। আজকে 32 দিন। দেখুন, পুরো রিচ কালার আছে। 4টে একটা ছেলে, 3টে মেয়ে, লালটা টকটকে টক। আচ্ছা, দেখছেন ডিপ রিচ কালারটা ডগ আছে, বাকি 3টে দেখছেন এগুলো ফিমেল আছে। দুটো স্পিচও ওখানে দেখা যাচ্ছে, ওটা ইংলিশ জার্মান স্পিচ। আর ওর দুটোর কত বয়স আছে? 4 মাস। ওই আপনার 30-32 দিন বয়স। 30-32 দিন। ওই দুটো কি মেল ফিমেল? হ্যাঁ, একটা মেল একটা ফিমেল। একটা ফিমেল। ওর কি দাম আছে? স্পিটসের ছেলে বাচ্চা 4,500 টাকা, মেয়ে 4,000 টাকা। আচ্ছা, দেখছেন এত অল্প দামে ছেলেটা পেয়ে যাচ্ছেন আপনি 4,500, আর ফিমেলটা পাচ্ছেন 4 মাত্র। আর এই রেটরিভারগুলো? রেটরিভার ছেলে বাচ্চা 12,000 টাকা, মেয়ে 10,000 টাকা। আচ্ছা, ছেলে 12 আর মেয়ে 10। পরে কি কিছু নেগোসিয়েট হতে পারে? সে দেখা যাবে অবস্থা। আচ্ছা, আপনারা যদি দাদার সাথে ডাইরেক্ট যোগাযোগ করেন তখন দাদা কিছু একটা ব্যবস্থা। দাম তো আর ফিক্সড নয়, দাম তো ওটা নেওয়া করে। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে দুটো দেখছি বেশ ভালো 45 দিনের জলি গোল্ডেন রেটরিভার দেখতে পাচ্ছি। এদের কি বলছেন একটু দেখান হাতে তুলে। আচ্ছা, এটাও দেখুন, এটা কি ফন কালার বলা যেতে পারে? না না, এটা গোল্ডেন রিটিভারের ফন হয় না, এটা লাইট গোল্ডেন। লাইট গোল্ডেন? আচ্ছা, এটা কি দাম? এর দাম 15,000 টাকা। এটার দাম 15,000 টাকা আছে মেল। হুম, মেল পাচ্ছেন 15,000 টাকা, প্রায় বডি ওয়েট। হুম, প্রায় 3.5-4 কেজি ওজন। 3.5-4 কেজি বডি ওয়েটে পাচ্ছেন। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, এর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কিছু ভুল হলে কমেন্টস করে জানাবেন।